আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি বিষয় নিয়ে প্রধান দুই সাহাবি, একজন হলেন আবু বকর, দ্বিতীয়জন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছে, এমনকি তাদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে। এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এত বড় হয়েছে যে সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলে এবং এমন কাজ করলে নিজেদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে এরকমভাবে সতর্ক করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে ইমানদাররা, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা বুঝতে পারবে না। তাফসিরে ইবনুল কাসিরে রাহিমুল্লাহ তিনি এই কথাটি বলেছেন, আমাদেরকে সতর্ক হতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, শুধু তাই নয় আমরা কল্পনা করতে পারবো না। এই হলো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা। তার সামনে কেউ উঁচু করে আওয়াজ করে কথা বলবে এই সাহসটুকু আল্লাহ তাআলা দেননি, আল্লাহ তাআলা মেনে নিতে পারবেন না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো প্রধান দুজন সাহাবি উচ্চস্বরে কথা বলেছে, আল্লাহ তাআলার সহ্য হয়নি, তাই আয়াত নাজিল করেছে। একবার ভাবুন তো, যেখানে আমাদের নবীর শান মর্যাদা এত উঁচুতে সাহাবিরা পর্যন্ত উঁচু করে কথা বলতে পারেনি, আমার নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন, যেমন আবু লাহাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করতেই, গালি দিতে না দিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, একটি সূরা নাজিল করে দিলেন। যতবারই অমুসলিমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, অপবাদ দিয়েছেন, ততবারই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আজকে যারা আমাদের নবীকে অসম্মান করছেন, ব্যঙ্গচিত করছেন এটা নিয়ে আবার কেউ কেউ বলছেন, পরিচয় করার কোনো দরকার আছে কি না, মিছিল করার কোনো দরকার আছে কি না, পণ্য বয়কট করার কোনো দরকার আছে কি না, সুশীল সমাজে কিছু লোক আছে যারা বাক স্বাধীনতা নামে বিভিন্ন ধর্মের প্রতি আঘাত হানছে, নিজেরা কোন ধর্মে আছে তারা তাই বলতে পারে না, নিজের ধর্ম ঠিক আছে কি না তাই বলতে পারে না, তারা কিভাবে সত্য ধর্ম চিনবে, তারা কিভাবে অন্য ধর্মের মানব সভ্যতাকে চিনবে। একটা জিনিস মনে রাখবে, আকাশে থুতু মারলে নিজের গায়ে পড়ে, যে নবীজিকে স্বয়ং আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাকে কেউ অসম্মানিত করতে পারবে না, কিন্তু পৃথিবীতে সর্বনিকৃষ্ট লোকরা নবীজিকে অপমান করে এবং গালাগালি করে প্রচেষ্টায় চালাচ্ছে, এটা কিন্তু আল্লাহ তাআলা মেনে নেবেন না এবং আমরাও মেনে নিচ্ছি না। তাই তো আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ ছিলেন না, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তি দিশারি, আখিরাতে অনুমতি সাপেক্ষে তিনি আমাদেরকে সুপারিশ করবেন। এই নবীকে বাদ দিলে দুনিয়া কিংবা আখিরাত বরবাদ হয়ে যাবে, সেই নবীকে কেউ গালি দিবে, অপমান করবে, ইজ্জতহারা করবে, এটা আমাদের সহ্য হবে না। যার মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আপনি প্রচেষ্টা চালান, যার পত্রিকা আছে, চ্যানেল আছে, লেখনি মাধ্যমে যে যেভাবে পারে সেভাবে আমরা প্রতিহত করি, প্রতিবাদ জানাই। যদি কোনো কিছুই না থাকে
তারা অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন এবং এই পৃথিবীকে তাদেরকে শাস্তি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।